আপনাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম টু আওয়ার সাজেক সাজেক ব্লগ আজকে থেকে শুরু আগামী শুরু করতেছি তো সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ সাজেক সব জায়গা তুলে দেব ইনশাআল্লাহ তো দেখতে আপনারা কিছু কোন একটা রাস্তা শুরু থাকেন দেন সাজেকে যে দেখাচ্ছি একদম সো গাইস আমরা এখন যেখানে আসছি এটা মামা ইনফরমেশন দিবে মামা আমরা কোথায় আসছি আমরা এখন আছি খাগড়াছড়ি মানে জায়গাটার নাম কি প্লেসটার নাম জায়গাটার নাম হইছে জানি না নিতাম না কি সামনে কোথাও দোকানে দাঁড়াবো নাম জানি না বাট প্লেসে আসছি আর কি ঠিক আছে ব্লগটা মজা হবে সবাই দেখবেন সো গাইস আমরা এখন যেখানে আসছি সেটা হচ্ছে সাজেকের মধ্যে প্রায় ঢুকে গেছি ভিতরে তো এটা হচ্ছে একটা ডালু আর কি পাহাড়ের মতো আর কি তো আমরা যেটা করব আর কি সেটা হচ্ছে এখান থেকে গাড়ি নিয়ে যাবো যে গাড়ি এখানে রাখা আছে আমরা উপরে যাব তো বেশি লেট করা যাবে না আপনারা হয়তো ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কতটা পরিমাণ হার্ডওয়ার্ক করতেছি আমি ঠিক আছে আমরা বলছি মানে ফ্যামিলি আছে এই জন্য তো ব্লগটা অবশ্যই এনজয় করবেন তো দেখতে থাকুন সো গাইস আমরা এখন যেখানে আছি এখানে বসে আছি কটেজের সামনে পিছনে আমাদের কটেজ দুদিন হল দুদিন যে তোর নতুন কর আমারটা নতুন মামারটা না মামারটা নতুন ঠিক আছে কোনো ব্যাপার নাই রাই আমারটা আগে কিনছি রয়েছেটা নতুন রয়েছে তো আর রয়েছে দেখা যায় না যাই হোক এখানে ম্যাক জমতেছে আশা করি যদি সকালে যদি উঠতে পারি ম্যাক দেখা ম্যাক দেখানো যাবে আমার দিকে ক্যামেরা আমার দিকে তো ম্যাকটা একটু দেখি তাহলে উপভোগ করি ওকে আরে কি আলো রে তোর মোবাইলে
জানি না মেঘ দেখা যাচ্ছে কিনা, কিন্তু সকালে যদি আপনাদের ভাগ্য ভালো হয় তাহলে দেখাতে পারবো ইনশাআল্লাহ। তো গাইস আমি ভাবছিলাম যে যদি ভোর উঠতে পারি তাহলে আপ দেখবো, তা এখনো আপ আছে, উঠতে পারি নাই, প্রচন্ড টায়ার ছিলাম আর প্রচন্ড শরীরও টায়ার ছিল, ঘুমাইছি, আপনার দেখলে বুঝতে পারবেন এমন ঘুম ওইখানে ডাক পড়ে গেছে। যাই হোক, তো এখন পিছনে মানে আমার কোয়ার্টারের সামনে অনেক আপ জমছে, তো আমরা আপটাকে একটু বউ করে ওকে আপনাদের কটেজ দেখানো নেই, যে এটা হচ্ছে মামার কটেজ আর হচ্ছে আমাদের কটেজ, আচ্ছা দেখানোর চেষ্টা করছি ওকে। সো এটা হচ্ছে আমাদের কটেজ, পিছনে দেখতে পাচ্ছেন। সো গাইস আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে লুসাই গ্রাম, উপরে যাচ্ছি আসলে। এখানে আবার তালা দেওয়া একটা সমস্যা হয়ে গেল, ভিতরে ঢুকতে পারতাম, প্রবেশ করতাম, এই যে উপরও আছে, উপরও তালা, এখানেও তালা দেওয়া। যাই হোক আমরা নিচে চলে যাবো। সো এত শুইলে তো গাইস আমরা এখন লুসাই গ্রামে ঢুকেছি, যাবো বিভিন্ন ধরনের সাজানো লাগছে, দেন মেরিন্ডা, দেন পেপসি, তারপর ডিউ, দেন কোকাকোলা দেখতেছে। এখানে কেনার উপায় হচ্ছে এই যে এখানে একটা বক্স আছে, বক্সের মধ্যে টাকা দিয়ে তারপর আপনি নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে সিসি ক্যামেরাও হয়তো আছে, হ্যাঁ আমি যেটা ধরছিলাম ওটার যে উপরে সিসি ক্যামেরা, কেউ যদি চুরি করতে নেয় ধরা অলরেডি সবাই খাবে, কোনো প্যারা নেই। এখানে বিভিন্ন ধরনের অনেক কিছু পানির বোতল আছে, লাচ্ছি বা এগুলো কী বলে কোনো লিচু লিচু, তো এখানে সবাই আছে, সবাই ফটো শ্যুট করতেছে, আমরা এখানে যাবো আসলে। সো গাইস মামাকে আবার আমরা ফ্রি পেলাম, তো আমরা এই সম্পর্কে কিছু জানবো এখানে। এটা কি গ্রাম জানি, এটা হচ্ছে সাজেকের লুসাই গ্রাম। আচ্ছা লুসাই গ্রাম, তো লুসাই গ্রামে কি কি আছে? লুসাই গ্রামে অনেক কিছুই আছে, এর মধ্যে ঐতিহ্যবাহী হচ্ছে উপজাতিদের এই তারা কিভাবে থাকে, কিভাবে শিকার করে, এই একটা লুসাই গ্রাম আছে, এটার মধ্যে সব ধরনের ঐতিহ্য আছে এখানে, এবং আপনারা সবাই আমন্ত্রণ রইল আসতে পারেন। আর সাজেক খুব সুন্দর জায়গা, পরিবেশ খুব ভালো, ন্যাচারাল। থ্যাংক ইউ ম্যাম। আপনার অনুভূতি কেমন? ভালো, অনুভূতি অনেক ভালো, তাই না? এখানে সবাই ফটো শ্যুট নিয়ে ব্যস্ত, আমি এখন এখানে পিছনে জঙ্গল, ঘন জঙ্গল, তো এখানে তো আর যাওয়া পসিবল না। ওকে সো পরবর্তী প্লেসে। সাজেক পাহাড়ের উপরে আমরা, যেটাকে বলা হয় কমলাক পাহাড়, কমলাক পাহাড় ওইখানে অনেকটুকু বাকি, আমরা পাহাড়ের উপর যাব না। এখানে যারা ফ্যামিলি মেম্বার তাদের খুব কষ্ট হবে, আমরাও আমাদেরকেও ছাড়তেছে না একা, তো আমরা একটু ভিউটুকু বুক করব। তো এটা হচ্ছে ভিউ, দেখতে পারতেছো তোমরা, যদি একটা ড্রোন হতো সুবিধা হতো, কিন্তু ড্রোন নাই, পরে এক সময় যদি পারি আর কি, তাহলে ইডিপ থেকে নিয়ে আমি দিয়ে দিব ফুটেজ, কোনো সমস্যা নেই। এখানে দেখো অনেক সুন্দর সুন্দর জায়গা, আর আমরা যদি পারি হেলিপ্যাড যাব, যদি হেলিপ্যাড না যাওয়া সম্ভব যদি না হয় তাহলে যদি আমি পারি তাহলে ইউটিউব থেকে আমি ফুটেজ নিয়ে দিয়ে দিব, ড্রোন ফুটেজ। আর ইউটিউবের কাছে একটা অনুরোধ থাকবে আমার, সেটা কি, সেটা হচ্ছে কপিরাইট যাতে না করে ভিডিওতে, কোনো ভিডিওতে। তো থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমার ফুল ফ্যামিলি মেম্বার আছে, একটু তাদের কাছে যাবো। আসো ইয়েস। সো গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। এটা দুইটা পার্ট তো বললাম আসতেছে, দিয়ে দিব খুব শীঘ্রই আপলোড হবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ডিং দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে, আমরা আবার নতুন কোনো একটা প্লেসে ব্লগ করবো ইনশাআল্লাহ।
সো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে আরো যদি জেলা জেলায় ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করতে হবে অবশ্যই ব্লগ আপলোড দিব এবং অবশ্যই জেলায় যে আমরা ব্লগ করব সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সো গাইস আমি বলছিলাম যদি আসা সম্ভব হয় তাহলে তো দেখাবো এই যে এটা হচ্ছে হেলিপ্যাড এখানে এইচ লেখা ঠিক আছে আমি আর আমি তো বললাম আমি যদি পারি আমি ড্রোন ফুটেজ দিয়ে দিব সমস্যা নেই তো ব্লগটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমরা এইচের উপরে হাঁটতেছি দেখো দেখো কোনো সমস্যা নেই তো ক্যামেরাম্যান তুমি একটা কাজ করো আমি এক সাইডে দাঁড়াবো না এক সাইডে আমার পুরো ফুটেজটা নিয়ে একটা স্লো মো দিয়ে পুরো ইয়া করবো ঠিক আছে রেডি পাখি আরে কান্দে রুইয়া রুইয়া